নমস্কার। আইভিএফ দু রকমের হয়। একটা হয় যখন আমরা মেয়ে মানুষে ডিম বার করে আর স্বামী শুক্রাণু নিয়ে ফার্টিলাইজ করে সেটাকে আমরা ভ্রূণ বানিয়ে ব্যাংকে রেখে দিলাম, দ্যাট ইজ পরে যখন জড়াইটা রেডি হয়ে যায় তখন আমরা সময় মতন ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার করে নিই, সেটা হয় এফইটি। আর একটা হয় ফ্রেশ এমব্রিও ট্রান্সফার। এক একটা পেশেন্টের ডিম খুব কম বেরোয়, 4টে 5টা 6টা, তাহলে ভালো এমব্রিও তৈরি হয় না, আর তারপরে ব্যাংকে রাখলে ওটা আরও নষ্ট হয়ে যায়। কেন সবসময় 10% 20% এমব্রিও লস হয়? তেমনি একটা পেশেন্ট ডিম খুব কম, একটা অনেক দিন ধরে ভাবছে আইইউআই করবে, এই করবে, কিন্তু কিছুতে সাকসেস হয় না। যেটা আমি সবসময় বলতে থাকি, আজকালকার লোকেরা বোঝে 2 বছরে বেবি হচ্ছে না, আমি বলি সবসময় গো ফর দ্য বেস্ট ট্রিটমেন্ট। আমরা বেস্ট ট্রিটমেন্টে করলাম, তার রেজাল্ট আজকে এইটা, আমরা ইমব্রিও ট্রান্সফার করে দিলাম, ফ্রেশ ইমব্রিও ট্রান্সফার, ভ্রূণ তৈরি হলো, ফ্রেশ ইমব্রিও ট্রান্সফার করলাম, আর কি সুন্দর বেবি ইমপ্লান্ট করে গেল। ধন্যবাদ।